এখন আমাদের কেবলা কয়টা, নামাজের কেবলা কয়টা, কথা কয় না এখন, কেবলা কয়টা এখনই শেষ করে দিচ্ছি, কাবা শরীফ এটা আমাদের কেবলা। এখন যদি আমি বলি কেবলা পাল্টামো, আপনারা কি করবেন? আপনারা কি আমার কিছুই বলবেন না, শুধু এতটুকুর মধ্যে থাকবেন না আরো কিছু বলবেন? আরো কিছু বলবেন? এবার তাহলে বাংলাদেশের একজন বক্তার একটা রেকর্ড শুনেন, একটা রেকর্ড শুনেন। এই রেকর্ডটা শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করব, আর সামনে পারবো না। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমার বাবারা কষ্ট হচ্ছে না তো? একটু রেকর্ডটা একটু শুনেন, শোনার দরকার আছে। আগে রেকর্ডটা শুনুন, তারপর আমি জবাব দিচ্ছি। ভিডিও এটা অডিও না। শোনেন সবাই, শোনেন এই কথা, শুনলেন আপনারা? বললো কি, বিশ্ব নবীর পন্থা কাবা পরিবর্তন করা লাগলে আমরা রাজি আছি, নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? এই নবীদের পন্থায় কাবা শরীফ পাল্টানোর কোন সুযোগ আছে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন আছে? শুনে রাখবেন, কেবলা পরিবর্তন ইচ্ছা করলেই করা যায় না, দুইটা কন্ডিশন লাগে। কয়টা? দুইটা। কয়টা এখন আর কথা বলে, কয়টা আরো জোরে? তো কেবলা পরিবর্তন করতে দুইটা কন্ডিশন লাগে, কয়টা? একটা হলো নবী হইতে হয়, কি হইতে হয়? নবী, নবী ছাড়া কেউ কেবলা পাল্টাইতে, আর নবী হইলেও পাল্টাইতে পারবে না, লাগবে ওহি। কি লাগবে ওহি? প্রমাণ কি? কোরআনুল কারীম প্রমাণ। আমার আল্লাহ বলেন, ক্বদ নারাত, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বদ নারাত তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ ফালা ইউওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনি বারবার আসমানের দিকে তাকান গো বন্ধু, আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কেবলা পাল্টাইলাম। নবীজি হইলে কেবলা পাল্টানো যায় না, লাগে কি? ওহি। ওহির দরজা কি খোলা না বন্ধ? আওয়াজ দিয়ে বলুন খোলা না বন্ধ? বন্ধ তো নবীজির মাধ্যমে আল্লাহ এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ফাইনাল কেবলা খানায় কাবা মক্কা শরীফের বাইতুল্লাহকে বানাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যে বক্তা আপনারা দেখলেন যে বললো আমরা কেবলা পাল্টাইতে রাজি আছি, তাহলে হয় সে নিজেকে নবী বুঝাইল, অথবা সে কোরআনকে অমান্য করলো, অথবা এগুলো সে করলো কাদেরকে খুশি করার জন্য? ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই ধরনের মুনাফিকদের থেকে আল্লাহ আমাদের ইমান ও আমলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন।